আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। ৫:৪৮ বাজে, এখন আমরা বেরিয়ে যাবো লং ড্রাইভে, ভোরের কলকাতা এনজয় করতে করতে চলে যাব আমাদের ডেস্টিনেশনে। নিজেদের গাড়ি করে, নিজেরা ড্রাইভ করে ফার্স্ট টাইম লং ড্রাইভে যাচ্ছি, তো খুব এক্সাইটেড আছি। তো পুরো ভিডিওটাতে স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো। আমরা আমাদের জার্নি শুরু করলাম, আমি আর আমার হাজবেন্ড, আর তার সাথে যাচ্ছে আমাদের সুইট পোষ্য, এই যে ওদের নাম লোলো গোলো। যেহেতু কলকাতার ফ্ল্যাটে আমরা দুজন একা থাকি, তো আমরা চলে গেলে ওদেরকে টেক কেয়ার করার কেউ থাকবে না, তো সেই কারণের জন্য ওদেরকে সঙ্গে নিয়েই আমরা লং ড্রাইভে যাচ্ছি। তো ওরাও প্রথম সি বিচ দেখবে, তাই ওরাও খুব এক্সাইটেড। চলুন আমরা শেরি পাঞ্জাবে এসে গেছি, ব্রেকফাস্টটা শেরি পাঞ্জাবে সেরে নেব, তারপর আবার যাব। সো এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আমাদের যাত্রা শুরু করব, আর দেখো ওদেরকে গাড়ির মাথায় তুলে দিয়েছি, এখন আপাতত এখানেই রেস্ট নিচ্ছে। ওরা ওদের খাওয়া দাওয়া করেছে, জার্কিংয়ের সময় খেতে অসুবিধা হচ্ছিল, তো আমরাও খেয়ে নিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। এবার আমরা আবার শুরু করব আমাদের জার্নি। জার্নি এনজয় করতে করতে আমরা ঢুকে পড়লাম দীঘায়। টোটাল 5 ঘন্টা মতো টাইম লাগলো। ওল্ড দীঘা ঢুকতেই সামনেই, মানে ঢুকতেই যে যেখান থেকে বিচটা প্রথম শুরু হচ্ছে সেখানেই আমাদের এই বাংলোটা। ঢুকছি এখন আমরা আমাদের বাংলোতে, এটা ইরিগেশন ডিপার্টমেন্টের বাংলো। বাংলোটা খুবই সুন্দর, যদিও এই বাংলোটা সবার জন্য অ্যাক্সেসেবল নয়, যারা কো রিলেটেড ডিপার্টমেন্টে আছো তারা চাইলে এটা বুক করতেই পারো, এটা ইরিগেশনের হেড অফিস থেকে বুক করতে হয়।
ব্যালকানিটা আমার খুব ভালো লেগেছে, পুরো ব্যালকানি দিয়ে সমুদ্র দেখা যায়, কি সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে, উফ, এখানে সমুদ্র দেখে যেন আমার মন টানছে বিচে যাওয়ার জন্য। তো চলে এলাম সামনে থেকে দেখতে সমুদ্রকে, যতবারই দেখছি যেন মন ভরে না। আমরা লাঞ্চ এই হোটেলটাতে সেরেছিলাম, খুব ভালো ছিল খাবারের কোয়ালিটি। তোমরা চাইলে আসলে এই হোটেলটাতে খেতে পারো, খুবই ভালো ছিল। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা আর পোস্ত পম্পলেট আর একটা স্যালাড, খুবই ভালো ছিল কোয়ালিটি। এখন আমরা যাব নিউ দীঘাতে ঘুরতে, গাড়ি নিয়ে বেরিয়েছি, তো নিউ দীঘা যাব। বেশ ঠান্ডা আছে এখানে। পৌঁছে গেছি আমরা নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে প্রচুর ইম্প্রুভমেন্ট হয়েছে, এর আগে আমি 6-7 বছর আগে এসেছি, তো তখনকার নিউ দীঘা আর এখনকার নিউ দীঘার মধ্যে একটা হিউজ পরিবর্তন যেটা চোখে পড়ছে। চারিদিকে খুব ভালো ভালো হোটেলসও আছে এখানে, আর দেখছি বিভিন্ন মিত্র ক্যাফে, তারপরে ওয়াও মোমো, KFC এইসবেরও ব্রাঞ্চ খুলেছে। চারিদিকে রাস্তাঘাট মানে আলো দিয়ে সাজানো, খুব সুন্দর সাজিয়েছে আর কি। নিউ দীঘার বিচ থেকে আবার চলে এলাম ওল্ড দীঘার বিচে। রাতের বেলাতে ওল্ড দীঘার বিচটা কেমন লাগে সেটাও একটু দেখুন। বেশ সুন্দর সাজিয়েছে চারিদিকটা। সকাল সকাল আমরা চলে এসেছি সানরাইজ দেখতে। আমরা 5:15-এর মধ্যেই বিচে চলে এসেছিলাম, যদিও সানরাইজ হতে হতে 6:20 হয়ে গেছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল সানরাইজ দেখে এখন চলে যাব উদয়পুর বিচের দিকে। যেহেতু আমাদের বাংলোটা ওল্ড দীঘার কাছে, তো সানরাইজটা সকালে ওল্ড দীঘাতেই দেখেছি। এবার উদয়পুর বিচ যাব, তারপর এখন 7:30 বাজে, উদয়পুর বিচ থেকে ফিরে এসে লাগেজপত্র গুছিয়ে আজকে চলে যাব মন্দারমণি। তো মন্দারমণি আজকে একটা রিসর্টে নাইট স্টে করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। উদয়পুরের ভিডিওটা আমরা নেক্সট পার্টে আপলোড করব, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।